এরপরে আমি আর এদেশে ফুটবল খেলবো না, এরপরে আমি মেসিদের দেশে ফুটবল খেলবো। ফুটবলারদের যে সামাজিক একটা স্বীকৃতি পাওয়া উচিত সেটা জোর করে ছিনিয়ে এনেছিলেন। আমরাই শুধু হচ্ছে দেশদ্রোহী আর বাকি সব লোক দেশপ্রেমী। সর্বাগ্রে তো দেশ। ক্ষুদিরাম হব কেন? আমি ক্ষুদিরাম হতে চাই না। আমি ওটা বিশ্বাসই করি না যে ঋতু চলে গেছে। তুই প্যান্ট শার্টও পরতে পারিস, শাড়িও পরতে পারিস, তাতে কেউ কিছু বলে না। কিন্তু আমার বেলায় শাড়ি পরলে লোকে আঙুল তোলে। সত্যি সত্যি কাঁদছেন, বাচ্চাদের মতো কাঁদছেন। কি হয়েছে? কেউ যে বলেছে? বলে না, বললো মেয়েটা চলে গেল। চার দেয়ালের মধ্যে দু ঘন্টা একটা মানুষকে বসিয়ে রাখার যে মেধা, যে শক্তি, সেটা তার কলমের ছিল। ইউজুয়ালি লোকে ভাবে যে ঋতুদা বকে দিতে পারে, কিন্তু যারা ঋতুপর্ণ ঘোষের খুব কম মানুষ যারা ঋতুদার খুব ক্লোজ তারা জানে ঋতুদা বেসিক্যালি ইজ 16 অ্যাট হার্ট। খ্যারিয়ার তো পুছো, যারা বাইরে চলে যায় না তাদের খ্যারিয়ার পুছবার কেউ থাকে না। I felt he's an innocent guy. You know, not many people would just come up and say that I want to do your biopic. And I found him very simple, very uncomplicated. And I liked him actually. পাশাপাশি বসে সোফায় আড্ডা দিচ্ছি। দাদা মানে মুনে দেখতে পারা বলে নেবে স্ট্রেট মাটিতে সামনে বসে আড্ডা দিচ্ছি। আমি চেয়ারে বসে, আমরা সবাই চেয়ারেও মাটিতে বসে আছি, এই ধরনের হাসিখুশি চল। পরনিন্দা পরচর্চা এক ধমকে বন্ধ করে দিতেন এবং বলতেন যে উপস্থিত নেই তার সম্বন্ধে এরকম বাজে কথা আমার সামনে অন্তত কেউ বলবেন না। পরে জন্মে কি আর স্ত্রী পুত্র পুত্র থাকবে? হ্যাঁ, একজন বান্ধবী হওয়াই ভালো। সুনীল বিষ্ণু ভালো গান করতে পারত এটা বোধহয় অনেকে জানে না। এখন অনেক বই ঘাঁটতে হয়, অনেক গুগল করতে হয়, অনেক লোকের লেখা পড়তে হয়। খুব ইজি ওয়ে আউট ছিল গোপাল স্যার। এমনিতেই যারা কিছুই করে উঠতে পারেননি তারাই মূর্তির সামনে দাঁড়িয়ে ওই এরম করে দাঁড়িয়ে মাথা নিচু করে যেন শ্রদ্ধা বর্জন করছেন, এর কোনো মূল্য নেই। যাদেরকে হাতে ধরে উনি খেলা শিখিয়েছেন এবং তারা যখন দেশের হয়ে খেলেছেন, রাজ্যের হয়ে খেলেছেন, আমার মনে হয় একটা গুরুর কাছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।